ফের ঘণাবর্তে ভ্রুকুটি শনিবার জেলায় জেলায় ঝেপে বৃষ্টি আর তাতেই বানভাসী হতে চলেছে বাংলার একাধিক জেলা উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর রথযাত্রার দিন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা ভাসতে পারে বলেই অনুমান যদিও ওই বৃষ্টির ফলে তাপমাত্রার যে খুব একটা অদল হবে তেমনটা কিন্তু ভাববেন না শনিবার পর্যন্ত এইরকমই আবহাওয়া থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার পর্যন্ত সব অর্থাৎ বেশিরভাগ জেলার বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার উত্তরবঙ্গের কথা আপনাদের বলি উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আগামী সপ্তাহে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বুধবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি হবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কমবে বলেও জানিয়েছে হাওয়া অফিস এবার শহর কলকাতায় কেমন থাকবে আবহাওয়া সেই সম্পর্কে আপনাদের জানাবো কলকাতায় আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মূলত মেঘলা আকাশে থাকবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি না হলেও আর্দ্রতাজনিত একটা অস্বস্তি বজায় থাকবে বলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অর্থাৎ একদিকে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি শনিবার জেলায় জেলায় ঝেপে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আর তাতেই বানভাসী হতে পারে বাংলার একাধিক জেলা উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর দপ্তর রথযাত্রার দিন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা ভাসতে পারে বলেই অনুমান যদিও এই বৃষ্টির ফলে তাপমাত্রার খুব একটা অদল বদল হবে না শনিবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেড অর্থাৎ বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে উত্তরবঙ্গে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে এবার আপনাদের জানাবো উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বুধবার থেকে শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ঘন্টায় ভারী বৃষ্টির বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলাগুলোতে সোমবার থেকে পরিমাণ এবং ব্যাপকতা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস এবার কলকাতায় কেমন থাকবে আবহাওয়া সেই বিষয়ে আপনাদের বলবো কলকাতায় আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মূলত মেঘলাই থাকবে আকাশ বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি না হলেও আর্দ্রতাজনিত একটা অস্বস্তি বজায় থাকবে শহর কলকাতায় ফের ঘূর্ণাবর্তের ঢুকুটি শনিবার জেলায় জেলায় ঝেপে বৃষ্টি আর তাতেই বানভাসী হতে পারে বাংলার একাধিক জেলা উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রথযাত্রার দিন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা ভাসতে পারে বলেই অনুমান যদিও এই বৃষ্টির ফলে তাপমাত্রার হেফের খুব একটা হবে না আবহাওয়ার আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন